প্রিয় চাকরি প্রত্যাশী, খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। এ ধরনের ভুল তথ্য আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। মূলত পরীক্ষাটি কবে হবে বা ডিসেম্বরে পরীক্ষা হবে কিনা, দেখেন হরতাল অবরোধ অনেক কিছুই চলতেছে, এর মাঝেও কিন্তু অসংখ্য চাকরির পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। তো পরীক্ষা ডিসেম্বরে হবে কিনা, দেখেন এটা একটা বড় পরীক্ষা, এখানে আসন বরাদ্দ, অনেক বাজেট থাকে এবং এটার পরীক্ষা পদ্ধতিটাও সহজ, চাকরি পাওয়া সহজ, তাই অসংখ্য চাকরি প্রত্যাশী পরীক্ষা দিবে। মূলত পরীক্ষা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে, তবে এক্সাক্ট তারিখ আমরা বলতে পারবো না। যদি ডিসেম্বরে পরীক্ষা না হয় তাহলে জাতীয় নির্বাচনের পরে হবে, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অনেক তথ্য জানতে পারবেন। আমি অনিক দাস, আমি গত 2 দিন আগে বইটা হাতে পেলাম। বইটার নমুনা প্রক্রিয়া যথেষ্ট সুন্দর এবং সহজলভ্য এবং স্বয়ংক্রিয়। তো এই বইটা যেহেতু খাদ্য মন্ত্রণালয়ের প্রেক্ষিতে বানানো হয়েছে, তো এইটা পড়লে অনেকেই সুবিধা পাবেন এবং এই জবের জন্য অনেকেই সুবিধা পাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা যারা প্রতিনিয়ত আমাদেরকে ভিডিও ফুটেজ পাঠাচ্ছেন, ফোন দিচ্ছেন, কমেন্ট করতেছেন যে ভাই বইটা হাতে পেয়েছি, খুবই ভালো বই, আপনাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা জানাই। দেখেন মহান সৃষ্টিকর্তা চাইলে, আপনার পিতামাতার আশীর্বাদ থাকলে, আপনি যদি পড়াশোনা করেন, পরিশ্রম করেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই চাকরি পাবেন। এবং আপনারা যারা ভাবছেন যে হয়তো ঘুষ ছাড়া চাকরি হবে না, এটা না সেটা না, ভাই পরীক্ষা পাশ করুন, চাকরি নিশ্চিত, কারণ এখানে চাকরি পাওয়াটা খুবই ইজি, একটা এমসিকিউ পরীক্ষা আর একটা ভাইবা। এবং আপনি জেনে রাখেন, খাদ্য মন্ত্রণালয়ে চাকরি পেতে একটা টাকাও ঘুষ লাগবে না। আপনাকে যদি কেউ বলে তুই 2 লক্ষ টাকা দে, তোরে পরীক্ষা পাশ করাই দিব, এরপরে তুই 1 লাখ টাকা দিস, এই ধরনের কোনো আর্থিক লেনদেনে আপনি যাবেন না, কারণ এখানে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার কোনো ওয়ে নাই ভাই, কোনো ওয়ে নাই। কারণ বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে আপনি যদি আমাদের স্পেশাল বইটা পড়তে পারেন, ইনশাল্লাহ সফল হবেন। আপনি যদি জাস্ট প্রশ্ন প্যাটার্নটা বোঝেন তাহলেই আপনি সফল হতে পারবেন। এবং আমাদের বইটার রিভিউ ভিডিও, এছাড়াও কীভাবে পড়লে সফলতা পাওয়া সম্ভব, আমরা ভিডিওর শেষ দিকে আলোচনা করেছি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখেন পরীক্ষা কবে, পরীক্ষা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা 99%, কারণ বাংলাদেশ সরকার নতুন করে নির্বাচনের আগে চাইছে সকল শূন্য পদগুলো তারা ভরাট করতে, এজন্য তারা চাইবে খুব দ্রুত পরীক্ষা নিয়ে নেওয়ার। আর যদি ডিসেম্বরে সম্ভব না হয় কোনো কারণে, সেক্ষেত্রে আর নির্বাচনের পরে। দেখেন ভাই, হৃদয় আপডেট চ্যানেল যদি মানুষকে বই না দিত, যদি সঠিক ইনফরমেশান না দিত, আজকে 40,000-এর পরিবার আমাদের হতো না। দেখেন বিশেষ ক্যাডার কর্তৃক রচিত একমাত্র বই, বিগত বছরের প্রশ্নের সহজ ব্যাখ্যা, অধ্যায় আকারে সাজানো শতভাগ কমনের সাজেশান পাচ্ছেন, খাদ্য মন্ত্রণালয়ের চাকরির স্পেশাল সাজেশান, 480 পেজের আমাদের এই বইটাতে। প্রথম 128 পেজে বিগত সালের প্রশ্ন আমরা দিয়ে রেখেছি, তারপর 352টা পেজ দিয়েছি আমরা অধ্যায়ভিত্তিক আলোচনা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, ঠিক যতটুকু পড়লে আপনার পরীক্ষার জন্য কাজে লাগবে ঠিক ততটুকু সাজেশান বা অ্যাডভাইস বা পড়াশোনা আমরা আমাদের বইটাতে তুলে ধরেছি। ভাই আপনি এসএসসি, ইন্টারমিডিয়েট বা অনার্স পাস করেছেন, এখন কিন্তু আপনার পরিশ্রম করার সময়, আপনার কিন্তু আর বসে থাকার সময় নাই। মোটামুটি যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন তাদেরকে একটা কথাই বলবো, আমাদের এই বইটা আপনারা যারা হাতে পাবেন, হাতে পাওয়ার পরে আপনাদের প্রথম কাজ হবে বিগত সালের প্রশ্নগুলো খুব ভালো করে পড়া। তারপর আপনার কোথায় দুর্বলতা আছে, আপনি কি অঙ্ক ভয় পান নাকি ইংরেজি ভয় পান, সেখানে চলে যাবেন, সেখান থেকে শুরু করবেন। তবে শুধুমাত্র আপনি যদি আমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সবকটা ব্যাখ্যা সহ সমাধান আছে, এটা যদি আপনি পুরোপুরি ভাই কমপ্লিট করতে পারেন বা মনে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনি শতভাগ কমন পাবেন, কারণ এখানে কঠিন কোনো প্রশ্ন হয় নাই ভাই। আমি যদি আপনাদেরকে একটু বলি যে আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান প্রত্যেকটা বিষয় খুবই খুবই ইজি ছিল, এবং মূলত গণিতের পাটিগণিত দিয়ে শুরু করবেন, তারপর বীজগণিত পড়বেন, তারপর জ্যামিতি অংশ করবেন, সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ইংরেজি শুধু গ্রামার থেকে প্রশ্ন হবে, গ্রামারগুলো ভালো করে পড়বেন, তারপর বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, ঠিক যেই টপিকগুলো থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে এই টপিকগুলো আপনি পড়বেন। আপনার আপন বড় ভাই বিসিএস ক্যাডার থাকলেও আপনাকে হাতে কলমে কখনো বুঝিয়ে দেবে না যে এভাবে পড় সফলতা পাবে, তাই আপনাদেরকে আমি মন থেকে ভালোবাসি, আপনাদের সফলতা কামনা করি, এবং আপনাদেরকে বলবো খাদ্য মন্ত্রণালয়ে চাকরি পেতে প্রত্যেকটা পদের প্রশ্ন আপনাকে পড়তে হবে। অনেকেই বলেন ভাই আমি তো উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা দেবো, আমি কেন পড়বো, ভাই সবই পড়তে হবে। আমাদের স্পেশাল সাজেশানটা যেভাবে তৈরি করা হয়েছে, বিশেষ ক্যাডার কর্তৃক রচিত, ফুড ইন্সপেক্টর আছে 2 জন সাথে, তারপর খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সহকারী পরিচালক আছে 2 জন সাথে, এবং সেই সাথে আমরা যে বইটা তৈরি করেছি, ইনশাল্লাহ আশা করি সফলতা পাওয়া সম্ভব আমাদের এই বইটা থেকে।
এবং আপনারা যারা এখনও বই অর্ডার করেন নাই, ডিসপ্লেতে শো করা নাম্বারে কল করে খুব দ্রুত বইটা অর্ডার করেন। রেগুলার 60+ বই সেন্ড হয় আমাদের। আমাদের ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার চার্জ 130 টাকা, বইয়ের দাম 330 টাকা, আর আপনি যদি আগে টাকা পেমেন্ট করেন সেক্ষেত্রে টোটাল 380 টাকা পড়বে এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র 2 দিনের মধ্যে বই হাতে পেয়ে যাবেন। ভাই একটা কথা মনে রাখবেন, হৃদয় আপডেট চ্যানেল আপনাদের জন্য কাজ করে সব সময়। তাই মনে রাখবেন, হৃদয় আপডেট চ্যানেল যতদিন আছে নতুন নতুন বইও বের করবে, আপনাদের জন্য কাজ করে যাবে। প্রিয় চাকরি প্রত্যাশী, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং চাকরি পাওয়ার ইচ্ছা থাকলে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে এবং অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করতে হবে।